দেখে নিন, লোকচক্ষুকে উপেক্ষা করে 22 বছর বয়সে 24 বিয়ে করলেন শরীফা, হাতিয়ে নেন কোটি টাকা। নাম শরীফা খাতুন, বয়স 22 বছর, এ পর্যন্ত বিয়ে করেছেন 24টি, হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। একে একে 24টি বিয়ে করেও দু একটি ছাড়া অধিকাংশ স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি শরীফার। স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ শহর সংলগ্ন সদর উপজেলাধীন বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর তাঁতিপাড়া এলাকায়। বাবা শরীফুল ইসলাম ও মা জুলেখা খাতুন ওরফে জবেদা। তিন ভাই বোনের মধ্যে শরীফা বড়, মেজ ভাইয়ের নাম হযরত আলী, ছোট ভাই 6 থেকে 7 বছর বয়সের। শরীফার বাবা শরীফুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি ও সৌদি আরব প্রবাসী। অনৈতিক কর্মকাণ্ডের কারণে গ্রামের বাড়ি বারঘরিয়া থেকে কয়েক বছর আগে বিতাড়িত হয়ে জেলা শহরের স্বরূপনগর শাহিবাগ মহল্লায় বাসা ভাড়া নিয়ে বাণিজ্য চালাতে থাকেন। ওই কারণে সেখান থেকেও বিতাড়িত হয়ে বিভাগীয় শহর রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বসবাস করে প্রতারণা চালাতে থাকেন। শরীফার মা জবেদা খাতুন বর্তমানে রাজশাহী শহরের সাধুমোড় এলাকায় শরীফা সহ 3 সন্তান ও চট্টগ্রামের ছেলে 24 নম্বর জামাই নিয়ে বসবাস করছেন। এ বিষয়টি অনুসন্ধানে মেয়ে ও মা শরীফা জবেদা চক্রের বিয়ের কাবিননামা সহ বেশ কিছু নথি প্রতিবেদকের কাছে রয়েছে। কাবিননামায় বিয়ে কনে হিসেবে শরীফা একাধিক নাম ব্যবহার করা হয়েছে। শরীফা খাতুন তুরজাউন খাতুন, শরীফা খাতুন বৃষ্টি, আবার কোথাও শরীফা নাম উল্লেখ রয়েছে। এসব কাবিননামায় কুমারী দাবি করে শরীফার বয়স দেখানো হয়েছে 18 থেকে 20 বছর। এই বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম শাহাবপুর গ্রামের সেকেন্দার গাজীর ছেলে 23 নম্বর প্রতারিত স্বামী সৌদি প্রবাসী নূর হোসেন বলেন, 2013 সালে প্রবাস জীবনের ছুটিতে সৌদি থেকে এসে পারিবারিকভাবে 3,00,001 টাকা দেনমোহরে 17 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করেন শরীফা খাতুন বৃষ্টিকে। পরে 19,00,000 টাকায় রাজশাহী তেরখাদিয়ায় একটি বাড়ি কিনে দেন শরীফার নামে। দেশে 9 মাস ঘর সংসার করে ছুটি শেষে সৌদি কর্মস্থলে যাওয়ার সময় 4 মাসের গর্ভবতী শরীফাকে সঙ্গে নিয়ে যান। সেখানে শরীফা 1 মাসও থাকেননি। মা জবেদার প্রচারণায় ফিরে আসেন বাংলাদেশে এবং পেটের 5 মাসের সন্তানকে নষ্ট করে এবং গর্ভপাত হয়েছে বলে জানায়। এরপর তাদের সংসার টিকে ছিল আরও 18 থেকে 19 মাস। এ সময় শরীফার অ্যাকাউন্টে বিভিন্ন সময় আরও 30 লক্ষ টাকা পাঠায় তার স্বামী। 4 মাস পূর্বে মা জবেদার প্রচারণায় শরীফা চট্টগ্রামের এক যুবককে বিয়ে করেন। লক্ষ্মীপুর তাঁতিপাড়া গ্রামে বসবাসরত শরীফার ফুফা শফিকুল ইসলাম ও ফুফু সায়রা বেগম জানান, বিয়ের নামে প্রতারণার কারণে শরীফা বা তার মা জবেদার সঙ্গে তেমন আত্মীয়তা রাখেননি তারা। নূর হোসেনের ছোট ভাই ফরাদ হোসেন ঘটনার সত্যতা যাচাই বাছাই করতে চাঁপাই নবাবগঞ্জে এসে জানান, নূরের সঙ্গে শরীফার তালাক হয়নি। তিনি দাবি করেন, মা জবেদার ইন্ধনে শরীফা একই রকম প্রতারণা করে চাঁপাই নবাবগঞ্জের আবদুল্লাহ, বদিউজ্জামান, মোশারফ হোসেন, আজহার আলী, সরওয়ার রহিম আপেল ও রাজশাহীর আহসান হাবিব সহ আরও অনেক যুবককে বিয়ে করেছেন। বিয়ের কাবিনগুলো সংগ্রহ করেছেন তিনি। তাদের বিরুদ্ধে চাঁপাই নবাবগঞ্জ ও রাজশাহীতে 4টি মামলা ও 10টির অধিক সাধারণ ডায়েরি রয়েছে। মামের বিচার ও শাস্তি দাবি করে প্রতারিত 8 স্বামী ও তাদের পরিবার গত শুক্রবার বিকেলে চাঁপাই নবাবগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে। এ বিষয়ে চাঁপাই নবাবগঞ্জ সদর থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম জানান, শরীফা জবেদা চক্রের প্রতারণার শিকার তথাকথিত স্বামী শীর্ষ মোহাম্মদের দায়েরকৃত মামলায় পুলিশ চার্জশিট দিয়েছে। শরীফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও স্থান পরিবর্তন করায় শরীফাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। এদিকে রাজশাহী বোয়ালখালী থানা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন খান জানান, তদন্তে শরীফার 24টি বিয়ের সত্যতা পেয়েছেন তিনি। চাঁপাই নবাবগঞ্জে প্রতারণার শিকার শরীফার কথিত স্বামী শীষ মোহাম্মদ জানান, শরীফার প্রতারণামূলক প্রতিটি বিয়ের ক্ষেত্রে মা জবেদা বিদেশ ফেরত প্রবাসী ও সম্পদশালীদের বেছে নিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তিনি জানান, তার সঙ্গে শরীফার বিয়ে হয়নি, কনে দেখতে গিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ভুয়া কাবিননামায় 15 লাখ টাকা দেনমোহর দাবি করে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এর প্রেক্ষিতে আত্মরক্ষার্থে তিনি শরীফা খাতুন, তার মা জবেদা বেগম এবং রাজশাহী মহিষবাথান এলাকার দারুস সালাম মাদ্রাসার প্রভাষক ও বিয়ের কাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে 20 লাখ টাকা চাঁদাবাজির মামলা করেন।
যার চার্জশিট পুলিশ চাঁপাইনবাবগঞ্জ আদালতে দাখিল করেছেন এবং শরীফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ নিয়ে শরীফা ও তার মা জবেদার বাড়ি রাজশাহী সাধুর মোড়ে গিয়ে যোগাযোগের চেষ্টা করলেও কথা বলতে রাজি হননি তারা। একইভাবে দুই দিন মহিষবাতান কাজী অফিসে গেলেও সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন কাজী আব্দুস সাত্তার। তবে শরীফার বিয়ে বাণিজ্যের বিষয়টি মিথ্যা ভিত্তিহীন দাবি করে মুঠোফোনে প্রতিক্রিয়া জানাতে অনীহা প্রকাশ করেন শরীফা ও তার মা জবেদা।